2024 সালে এক মার্চ বেঙ্গালুরুতে জনপ্রিয় এক ক্যাফিতে এক বোমা বিস্ফোরণে 10 জন আহত হয়েছিল। একটি টাইমার বোমা বিস্ফোরণ করা হয়েছিল সেখানে, এমনটাই খবর। আজ শুক্রবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলার সাথে জড়িত আরও 2 সন্দেহভাজনকে আটক করেছে। আজ কাঁথি থেকে ওই 2 অপরাধীকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। এ নিয়ে ইতিমধ্যে বিজেপি বাজার গরম করতে শুরু করেছে। পাল্টা খবর হয় তৃণমূল কংগ্রেসও। দিনহাটার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে বলেন, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত মূল চক্রীরা মাত্র 2 ঘন্টার জন্য বাংলায় লুকিয়েছিল। বাংলার পুলিশ তাদের ধরে দিয়েছে, এটা রাজ্য পুলিশের সাফল্য। এনআইএ এই অভিযুক্তদের খুঁজছিল, সেখানে বাংলার পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। আজ এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন, পাল্টা দেন কুণাল ঘোষও। তিনি বলেন, সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে এবং আশ্রয় দেয়, এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর গ্রেফতার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকগুলো বাংলার বাসিন্দা নয়, বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে ধরিয়ে দিয়েছি তাদের। এদিকে আবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য এক্স হ্যান্ডেলে লেখেন, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে 2 সন্দেহভাজনকে কলকাতা থেকে আটক করেছে এনআইএ। তারা হয়তো কর্ণাটকে শিবমোগাই আইসিস সেলের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় আমলে বাংলা জঙ্গিদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে, এটাই দুর্ভাগ্যজনক। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।